এই পড়িস না ভাই। ও মা গো, তো কেমন আছো বন্ধুরা? আবার চলে এসেছি তোমার সাথে গল্প করতে, আড্ডা দিতে। একই ডায়লগ নিয়ে সেম কনসেপ্ট নিয়ে, কনসেপ্ট হয়তো আলাদা দেবো আজকে। তো আজ যেটা করবো সেটা মোমো অর্ডার করেছি, মানে প্রচুর ভ্যারাইটিস অফ মোমো অর্ডার করেছি। যেটা করেছি না, মোমোজিং বলে একটা দোকানে, যেদের প্রচুর আউটলেট আছে তোমাদের দেখি জানি, নাগের বাজারে একটা আমি যে আউটলেটটাতে করেছি সেটা মধ্যমগ্রামের আউটলেট। তো এদের প্রচুর আউটলেট আছে। আমার দেখো, ওয়াও মোমো, আমার মোমো ভাল লাগে কিন্তু আমার প্রচণ্ড এক্সপেন্সিভ লাগে, আর অতটা কোয়ালিটি আমার ভাল লাগে। কিন্তু এই দোকানটার মোমো যতটা মানে এরা কোয়ালিটি মেনটেন করে, প্লাস খুবই চিপ রেটে এদের মোমোটা, আর খুবই মানে টেস্টের তো কোনো কথাই হবে না। তো দেখাচ্ছি কী কী অর্ডার, মানে প্রচুর রকমের মোমো অর্ডার করেছি, প্রায় 5-6 রকমের মোমো মনে অর্ডার করে দিয়েছি। তো কী কী অর্ডার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। কোনটা কি দাম নিয়েছে সেটা তো বলবো, অনেকটাই কম পড়ে গেছে, জোম্যাটো দিয়ে অর্ডার করছি অনেকটাই কম পড়ে গেছে। তো বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি ফটাফট। যারা চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, যেটা প্রত্যেকবার বলে থাকি। তো বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করি, চলো দেখা যাক। প্রথমত যেটা আমার ভালো লাগেনি ওদের সেটা প্যাকিংটা, মানে একটা প্লেন একটা থালির মধ্যে পুড়ে গেছে, এটাকে সিল করা উচিত ওদের, কেন জানি না করিনি। তো আগে কি কি অর্ডার করেছি এক এক করে বার করি, বার করে তোমাদের দেখাচ্ছি। বেল টিল তো কিচ্ছু দেয়নি, এটা আমার একটা কম্বো ছিল, কম্বো একটা কোক দিয়ে দিয়েছে, তার সাথে একটা স্ট্র দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে, পুরো প্রপার সিল করে দিয়েছে, ওরা দেখতে পাচ্ছ। এগুলো হলো চিকেন থুপ্পা, দুটো অর্ডার করেছি। তো আর যেটা করেছি সেটা হলো একটা, দুটো, তিনটে, চারটে, প্রচুর সস ভরে ভরে সস দিয়ে দিয়েছে অনেক রকম, যেটা খুব ভাল লাগলো আমার। পাঁচটা, ছটা, আর শুধু মোমোর খেলা হবে, মোমোর খেলা। সাতটা মোমো দেখতে পাচ্ছি অর্ডার করেছি, কোনটা কি করে দিয়েছে ওরা আমি নিজেও জানি না, যেটা দেখতে হবে। আর প্রচুর ওরা আমাকে স্পুন প্রোভাইড করেছে, প্রচুর স্পুন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলোকে আগে আনবক্স করি। প্রথমে যেটা আমার সমস্যা হচ্ছে, যেটা কোনটা কি মোমো আমায় লিখে দেয়নি, যেটা আমার খুবই সমস্যা। আচ্ছা এটা দেখছি চকলেট মোমো, কি লাগছে দেখো, চকলেট মোমোগুলোকে লাগছে দেখো, এটা ডেজার্ট হিসাবে খেতে পারো। আচ্ছা এবার যেটা খুলছি সেটা হলো প্যান ফ্রাই মোমো, প্যান ফ্রাই ফিশ মোমো, এটা প্যান ফ্রাই ফিশ মোমো দেখতে পাচ্ছ, গন্ধটা দারুণ বেরোচ্ছে। এটা এতটা লম্বা কেন আমি জানি না, এটা একটা কি মোমো আমি বুঝতে পারছি না, কি অর্ডার করেছি আমি সেটা তোমাদের দেখে বলে দিচ্ছি। এটা দেখো, এই যে এটা যেটা করেছি, এটা কেন লিখে দেয়নি, কারণ আমি ভেজ নন ভেজ অর্ডার করেছি সেই হিসাবে, এটা কেন লিখে দেয়নি, এটা মোমো বাগ, যেটা এদের একটা কম্বো অফার ছিল মোমো বাগ অর্ডার করেছি এর জন্য। এটা যেটা দিয়েছে সেটা হলো আই গেস, দেখছি পরে কে তোমাদের বলছি, কারণ কি দেখতে, এটাও একটা মোমো। কী কী মোমো অর্ডার করেছি তোমাদের সেটা লাস্টে বলে দিচ্ছি আমি, এটা একটা বিলও প্রোভাইড করিনি, যাই হোক মাথা আছে আমার, মাথা থেকে আমি বলে দিচ্ছি। এটা আমি জানি না কেন এটা একটা বিগ মিস্টেক, এদের কোনো কিছুতে লিখে দেয়নি এরা। এটা যেটা অর্ডার করেছি সেটা হলো মোমো বা, যেটা এদের কম্বো অফার ছিল, একটা মোমো বা প্লাস একটা চিকেন মোমো, কোনটা চিকেন মোমো আমি জানি না, এই তিনটের মধ্যে একটা হবে, প্লাস এইটা প্লাস মোমো, মানে চারটে কম্বো ছিল যেটার দাম 149। আর এইটা আমি তন্দুরি মোমো অর্ডার করেছি, আমি জানি না কেন আমি ফ্রাই মোমো পাঠিয়ে দিচ্ছে, তন্দুরি মোমো পাঠায়নি ওরা, সেটা আমি অফকোর্স কমপ্লেন করবো। তুই না থাকতো আমি বস বলে দাও যে আমার তন্দুরি মোমো নেই। এটা যেটা অর্ডার করেছি সেটা আমি জানি না কি মোমো, দেখতে হবে এগুলো খেয়ে তোমাদের বলবো কেমন কি খেতে। আর এইটা কি লাগছে ভাই, এটা দেখতেই আলাদা। তো চলো এটাকে একে খাই, চিকেন থুপ্পাটা তোমাদের আমি দেখানো, আমি চিকেন থুপ্পা, ঠিক আছে আই গেস এটাই নাম, চিকেন থুপ্পা। তো এটাকে আগে আনর্যাপ করি, যে খোলার সমস্যাটা আমার হয়ে থাকে সেটা এবারেও হচ্ছে। এতটা কি ভাই করে, যা
জানি না এটা এতটা কেন এটা পড়ে যায়। রীতিমতো এটা খুলতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে চলে আসছে, মাথার ঘাম পায়ে ফেলে আজ আমি খাবো এটা। সাকসেসফুল চিড়ে চাড়ে খুলে দিচ্ছে এটাকে, আমি দেখতে পাচ্ছ। তো এটা যেটা চিকেন থুকপা, ও ভাই কি লাগছে, ওপরে মাশরুম দিয়েছে আমি দেখতে পাচ্ছি, চিকেন ফিকেন দিয়ে একদম দারুণ দেখি। এটাও চিকেন থুকপা, এটা আমি খুলে দেখালাম, এটাও দেখতে লাগছে, দেখো তোমাদের কাছ দিয়ে দেখো, এটা দেখতে লাগছে দেখো। আমার যেটা আপাতত চোখে লাগবে চিকেন থুকপাটা আর এই মোমোটা। তোমাদের এগুলো খাই, খেয়ে বলছি কোনটা কি কেমন খেতে আর কোনটা কি দাম নিল, চলো। প্রথমে যে মোমোটা আমি খাবো সেটা হলো এইটা। এটা কি মোমোটা দিয়েছে আমি দেখি, এদের এটা আমি কেন জানি না, এটা লিখে দেয়নি। এটা যেটা স্টাফিংটা দেখছি, এটা প্রন পাচ্ছি, প্রন মোমো। তো এটা আমার বেসিক্যালি মোমো আর ভেঙে খেতে ভালো লাগে না, কিন্তু তোমাদের স্টাফিংটাকে কাজ দিয়ে দেখায় একটু অসুবিধা হচ্ছে আমার। তো স্টাফিংটা দেখতে হচ্ছে পুরো প্রন একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছে। ও প্রন প্লাস চিজ আছে ভেতরে, খারাপ খেতে না, ভালো করে সস প্রচুর শেজওয়ান সস ভরে ভরে দিয়ে দিয়েছে। সসটা আমার রাখার কোনো জায়গা নেই, যাই হোক আমি এটা খুলি, আপাতত খুলে একে ডিপ করে খেয়ে নেবো যা হোক করে। তো এবার যে মোমোটা খাবো সেটা দেখি কি দিয়েছে, স্টাফিংটাকে দেখি। আমার স্টাফিং দেখে দেখে বুঝতে, এটা চিকেন মোমো। এই চিকেন মোমো যেটা খাচ্ছি সেটা হলো আমার একটা কম্বো ছিল, মোমো বা প্লাস থুপ্পা প্লাস চিকেন মোমো। এর স্টাফিংটা নর্মাল স্টাফিং দেখতে পাচ্ছ তোমরা, মানে জাস্ট নর্মাল চিকেন যেরকম করে, জাস্ট চিকেন। কিন্তু খেতেটা কেমন হবে দেখি, সাইজ বড় বড় দিয়েছে আর এটা দিয়েছে চার পিস। সসে ডিপ করে অবস্থা দেখা যায়, গরিব ইউটিউবার ভাই। সসটা মারাত্মক, চিকেন মোমোটা ভালো, আর ভালো লাগলো। এটাও থামস আপ ভাই, মোমো কার খারাপ লাগে ভাই, যে মানে মোমো একটা পুড়ে দিলে হলো, কিন্তু এটা ভালো, ব্যালেন্সটা ঠিক আছে। এটা যেটা করেছি সেটা হলো মাশরুম মোমো। আচ্ছা মাশরুম মোমো এটা করেছি, মাশরুমটা স্টাফিংটা তোমাদের দেখাই, স্টাফিংটা জাস্ট দেখো, স্টাফিংটা এটা দিয়েছে জাস্ট মাশরুম আর গ্রিন চিলি না কি এগুলো দিয়ে আর ভরে দিয়েছে। তো এটা আগে খাই, খেয়ে তোমাদের বলছি কেমন। আমার মাশরুমটা আর জানি না প্রনটা কেন একই লাগলো, যাই হোক এটা গেল তিনটে। স্টিম মোমোর পালা শেষ, এবার যেটা খাবো সেটা হলো প্যান ফ্রাই মোমো। প্যান ফ্রাই যেটা অর্ডার করেছিলাম সেটা হলো ফিশ প্যান ফ্রাই মোমো। তো আগে দেখতে তো খুব একটা খারাপ লাগছে না, তোমাকে দেখাই সামনে দিয়ে দেখতে দেখো, ঠিক এরম লাগছে মোমোটাকে, ঠিক এরম দেখতে লাগছে। এবার এটাকে ভেতরে স্টাফিংটা তোমাদের আগে দেখাই, স্টাফিংটা দেখতে পাচ্ছে পুরো ফিশ একদম কিমা করে দিয়ে দিয়েছে। তো এটাকে আগে খাই, আচ্ছা বেসিক্যালি প্যান ফ্রাইটা কি করেছে, মানে জাস্ট ফ্রাই করে যে সসটা দিয়েছে এই সসে জাস্ট টস করে দিয়েছে, আর কিচ্ছু না, আর উপর দিয়ে একটু গার্নিশের জন্য করিয়েন্ডার দিয়ে দিয়েছে। খারাপ লাগছে না, যেটার জন্য আমি হতাশ। আমি এদের তন্দুরি মোমোটা খুব ভালোবাসি, কেন জানি না তন্দুরি মোমোর জায়গায় আমার ফ্রাই মোমো দিয়েছে। আমি অফকোর্স কমপ্লেন করবো জোম্যাটো যে আমার কেন এটা করা হয়েছে, প্রচন্ড চাট মশলা করে ভরে ভরে দিয়ে দিয়েছে। তন্দুরি চিকেন মোমো অর্ডার করেছেন যেটা আমার প্যান ফ্রাই মোমো দিয়ে দিয়েছে, আচ্ছা ফ্রাই শেজওয়ান মোমো দিয়েছে, ফ্রাই শেজওয়ান মোমো দিয়ে দিয়েছে।
শেজওয়ান স্টাফিংটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দাও। শেজওয়ান মোমো এই স্টাফিং দিয়েছে, খারাপ লাগছে না, কিন্তু তন্দুরি মোমোর জায়গায় এটা কিছুই না ভাই। তন্দুরি মোমো অন্য লেভেলে খেতে লাগে। যেহেতু ফ্রাই করেছে প্রচন্ড হার্ড লাগছে মোমোটা আমার, সেবাতে কষ্ট হচ্ছে, ভালো লাগছে, খুব খারাপ লাগছে না। এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন থুপ্পা। বেসিক্যালি থুপ্পাটা আমি একবার বানিয়েছিলাম, জাস্ট একটা সুপি টাইপের করে ওর উপর নুডলস দিয়ে দিয়ে, নুডলসটা দেখছে এই যে বড় বড় নুডলস, এতটা নুডলস আমার খাওয়া যাবে, পেটে ঢুকবে না, তো অল্প একটু খাই। এর মধ্যে চিকেন দিয়েছে, ডিম দিয়েছে, খুব একটা টেস্ট আমার ভালো লাগলো না। থুপ্পাটা নট অ্যাবাউট, মানে নট আপ টু মার্ক ভাই, থুপ্পা আমার ভালো লাগেনি। এদের ওয়া মোমো থুপ্পা আমার অনেক ভালো লাগে, জানি না কেন এরকম করেছে। এবার যেটা খাবো মোমো ভাগ, সাইডে কেচাপ দিয়েছে, পুরো বেরিয়ে গেছে। দেখো স্টাফিংটা কি দিয়ে দিয়েছে তোমাদের আগে দেখিয়ে দিই, এর ভেতরে কি আছে। মোমো ভাগে অফকোর্স মোমোই থাকবে দুটো, জাস্ট ফ্রাই করে মোমো দিয়ে দিয়েছে, আর ভেতরে মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে একটা কিছু করে দিয়ে, সস হাতে পড়ে যাচ্ছে। তো এটাকে আগে খাই, বানটা সফট লাগছে আমার, বানটা যেহেতু সফট অ্যাভারেজ লাগছে, খুব আহামরি খেতে লাগছে। তো মোটামুটি সব করে ট্রাই করলাম, এবার যেটা করবো সেটা হলো ভাই গড কসম সে কি লাগছে ভাই, এটা ট্রাই করার জন্য আমি ভেতরে ব্রাউনি টাইপের কিছু আছে আর বাইরে দিয়ে চকলেট সস ডিপ করে দিয়ে দিয়েছে। এই পড়িস না ভাই, ও মা গো চুরুলা, ট্রেলটা আমার ভালো দেখে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটা ভালো লাগছে, চকলেট ভাই কার খারাপ লাগে। তো মোটামুটি খেলাম, আমার যেটা ভালো লাগলো সেটা প্রন মোমোটা ভালো লাগলো, চিকেন মোমোটা ভালো লাগলো, মাশরুম মোমোটা অ্যাভারেজ লাগলো, মোমো ভাগটাও অ্যাভারেজ লাগলো, থুপ্পাটা একদমই ভালো লাগলো না, এটা হতাশা লাগলো। কিন্তু ভেতরে যেহেতু মানে স্টাফিংটা একটু তন্দুরি টাইপের চিকেন স্টাফিং করেছে, খারাপ লাগছে না অ্যাভারেজ, আর এটা সবচেয়ে ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, এটা কোকটা খেয়ে তোমাদের পেপসি কি রিভিউ দেবো। তো এবার কিছু কথা বলা আছে, কত কি দাম নিয়েছে না দাম নিয়েছে সেগুলো তোমাদের বলছি, হাতটা আগে ধুয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বেসিক্যালি আমি মোমো সব খেয়ে নিয়েছি, সবকটা মোমো আমার খাওয়া হয়ে গেছে। আমার আজকে যেন ঠিক মোমোজিং এর মোমো অতটা ভালো লাগলো, আমার মন ছুইল না। এবার তোমাদের দামগুলো বলে দিই কোনটাকে নিয়েছে। আচ্ছা প্রথমে আমার সব কটা এখানে রেখে দিয়েছি আমি সেভ করে, যেটা মাশরুম মোমো, মানে এই যে মাশরুম মোমোটা দেখছো, এই মাশরুম মোমোটা, এটা আমার দাম পড়েছে অনলি 65 rupees, এটার দাম 65 rupees ফর 4 পিস, দেখতে পাচ্ছ অনলি 65 টাকা দাম পড়েছে। তার উপরেও প্রোমো কোড আছে, আমি তোমাদের সেগুলো বলে দিচ্ছি, মানে এটা জোম্যাটোর অফার। এবার যেটা অর্ডার করেছিলাম সেটা হলো চিকেন মোমো, ও চিকেন মোমো এটা কম্বোতে ছিল, এইটা আচ্ছা চিকেন মোমো থুপ্পা প্লাস মোমো বাগ প্লাস পেপসি যে কম্বোটা ছিল আমাদের, সেই কম্বোটা হলো অনলি 156 টাকায় চারটে পেয়ে গেছি আজকে। আর যেটা প্রন মোমো অর্ডার করেছি, প্রন মোমোটার দাম আমার ছিল প্রন মোমো অনলি 82, এটা মানে নর্মাল দাম, এরপর প্রোমো কোড পড়েছে সেটা বলছি। চকলেট মোমো এক একটা 22 টাকা করে পিস, মানে 22 প্লাস 22, না আজকে 20 করেছিল, 20 প্লাস 20 40, মানে ওদের অফার চলে। তো আচ্ছা প্যান ফ্রাই ফিশ মোমোটা যেটা ছিল, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, সেইটার দাম নিয়েছে ভাই প্যান ফ্রাই ফিশ মোমো অনলি 85 rupees, 85 টাকা নিয়েছে। আর তন্দুরি মোমো যেটা অর্ডার করেছিলাম আমি, সেই তন্দুরি মোমোটার দাম ছিল অনলি 99, কিন্তু এটার দাম আমি কত দেখতে হবে সেটা আমি জোম্যাটোকে কমপ্লেন করতে হবে। আর চিকেন থুপ্পার যেটা দাম, মানে একটা আলাদা আমি যেহেতু অর্ডার করছি, সেটার দাম অনলি 70 টাকা পড়েছে। অল টোটাল আমার যেটা পড়েছিল সেটা হলো 663, অল টোটাল আমার পড়েছিল 663, মানে সব কটা 663 প্লাস, আমি যেহেতু প্রো মেম্বার, মানে আমি জানি না কী করে প্রো হয়ে গেছি, ফ্লিপকার্টে আমি প্রচুর কেনাকাটা করেছিলাম, তার জন্য আমার কিছু সুপার কয়েন্স জমেছিলো, তার জন্য আমি মানে ওইটাকে ইউটিলাইজ করে আমি প্রো মানে জোম্যাটো প্রোটা নিয়ে নিয়েছি, যেটা আমি 3 মাসের জন্য পেয়েছি, 45% ডিসকাউন্ট পাই ওতে আমি। তো এটা প্রোমো দিয়ে প্লাস মানে
663 ছিল তো, 663 এর সাথে প্রোমো প্রায় 250 টাকা মতো আমি প্রোমোতে যেহেতু ছাড় পেয়েছি, প্লাস ওর উপর আমি একটা ওদের মানে বিগ ডে মানে বিগ সুপার ডিল কি একটা প্রোমো করছিল, সেটা আমি যে 150 টাকা মানে আমার সব কটা খাবার মোটামুটি 420 টাকার মধ্যে পড়ে গেছে, 420 হ্যাঁ 418 সামথিং পড়েছে। তো এই ছিল খাবার আমার খুব একটা আজকে মোমোজিং এর অর্ডার, মানে এটা ভাল লাগলো, আমি জানি না কেন এরকম ঠকালো আমায়, ওরা ঠকিয়েছে। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমার সাথে চলে আসবো। তো এইগুলোকে এবার কপ কপ খাই আর কি হবে, অনেক করে অর্ডার করেছি তোমাদের দেখালাম। তো তোমাদের যদি ভালো লাগে খেয়েও কিছু কোনো চাপ নেই, খুব একটা দাম নয়। আমার মনে হলো জোম্যাটোতেই ওদের কম মানে অফারটা যেহেতু এখন চলছে জোম্যাটোতেই কম পেয়ে যাবে তোমরা, প্লাস ওদের কিছু অফ ফফও চলছে, এসব হয় তেন অফ চলে মানে জোম্যাটো অফার চলতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও, বেশি কথা বলছি না, তোমাদের যদি ভালো লাগে দোকানে গিয়ে খেয়েও, এদের প্রচুর ব্র্যাঞ্চ আছে। আমার পার্সোনালি মোমোতে এই মোমোটা ভালো লাগে, কিন্তু আজকে অতটা ঠিক জমলো না, বস জমলো না। তো যাই হোক আর কি করবো না জমলে, তো বাইরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমি দেখো গেমে পুরো চান হয়ে গেছি। তো আজকের মতো সবাই টাটা, সবাই শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।